আপনারা যারা বাইক রাইডার আছেন, আপনারা যারা বাইক রাইডার এটা বটেন, এটা বটেন, ওটা রেখে দেন ওখানে। আমি আপনাদেরকে বলবো, এটা মুরাদপুর ফ্লাইওভার বদ্রার থেকে যাওয়ার পথে। কিছুক্ষণ আগে একটা ভাই গলা কেটে গেল। এই দেখেন ওরা কিভাবে সূক্ষ্মভাবে এই যে সুতলিগুলো উপরে বেঁধে ঠিক নিচে একটু বটে ফেলেন, আমরা খুলে নিচ্ছি। ওরা নিচে থেকে ওটা টান দেয়, এই যে নিচে ওরা নিচে থাকে। তো আপনাদেরকে বলবো, এখানে যারা বাইক চালাবেন এটা বটে ফেলে দেন। আপনারা যারা বাইক চালাবেন, এটা আমার গাড়ি, এই দেখেন কতগুলো সুতলি উদ্ধার করলাম। এই সুতলিগুলো পুরো চিকন চিকন, এই দেখেন এগুলো এই মাত্র আমি উদ্ধার করলাম বটে বটে। এটা পুরো ফ্লাইওভারে আছে, এগুলা পুরো ফ্লাইওভারে আছে, খুব চিকন চিকন ধারালো। কিছুক্ষণ আগে একটা ভাই তার গলাটা কেটে গেল যাওয়ার সময় আমার সামনের গাড়ি। হ্যাঁ, ওরা ঘুরি উড়ানোর নাম করে এই জিনিসটাকে। তা আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনাদের সাবধান করে দিচ্ছি, এদিক দিয়ে যাওয়ার সময় সুতলিগুলো দেখবেন, আর ছেলেগুলো নিচে দাঁড়ায় থাকে। আর জনস্বার্থে এই পোস্টটি সবাই শেয়ার করবেন। বদ্রার ফ্লাইওভারে বদ্রার থেকে জিসি যাওয়ার পথে ঠিক মাঝখানে মুরাদপুরের পরপর, মুরাদপুরের পরপর ওই সুতলিগুলো দুই পাশে দিয়ে গলা কেটে তারপর বাইক যদি থামে তারপর তারা কি করে হাইজ্যাক করে। ধন্যবাদ।